ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, অনেকদিন পরে এলাম নতুন কিছু ব্লগ নিয়ে। অনেক ইন্টারেস্টিং কিছু থাকবে, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। ক্যান্ডি ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো ব্লগে শুরুতেই দেখতে পাচ্ছেন দুটো ট্রলি ভরে ভরে প্যাকিং করা হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি গুনশান, সাউথ কোরিয়ার একটি ইম্পর্টেন্ট সিটি। ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে সাউথ কোরিয়ার যে একটা বিশাল বড় হিস্ট্রি আছে, সেই হিস্ট্রির সূত্রপাতটা গুনসান সিটিতেই। তো সেটা একটা আলাদা স্টোরি, তো আজকে সেসব স্টোরি বলে লাভ নেই। চলুন আজকে আমরা গুনসান যাই, তো আমাদের সাথে এই রোড ট্রিপটা এনজয় করুন। কারণ এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকাশ, এই তো বৃষ্টি নেমে এলো, আবার কিছুক্ষণ পরে খুব সুন্দর আকাশ হয়ে যাবে, আবার বৃষ্টি শুরু হবে। তো এর মাঝেই আমাদের ড্রাইভিং, কিছুক্ষণ রেস্ট, খাওয়া দাওয়া, তো আমাদের জার্নিটা এবার শুরু হলো, তো আপনারা দেখতে থাকুন। হাইওয়ের পাশে এই জায়গাগুলোতে আমার খেতে খুবই ভালো লাগে, আর টুকটাক জিনিস খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমাদের জার্নি শুরু করলাম গুনশানের দিকে। গুনসান যেতে যেতে আমি একটা জিনিস দেখতে পেলাম যে এখানকার আকাশ আর আকাশের মেঘটা একটু যেন বেশি কুয়াশাতে ঘেরা। তার কারণ গুনসান জায়গাটা পোর্ট সিটি, আর এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, সেই কারণে প্রচণ্ডভাবে স্মোকি এরিয়াটা মনে হচ্ছে, তাই আকাশটা খুবই ঘোলাটে। তো রাস্তায় যেতে যেতে আমরা একটা দারুণ বিউটিফুল জায়গায় পৌঁছালাম, যেখানে সুন্দর একদম সবুজে ভরা ধান চাষ হচ্ছে। তো আমরা আর গাড়ি না থামিয়ে পারলাম না, এবার একটু ধানের ক্ষেতে চলা যাক। আমরা গুনসান পৌঁছে গেছি, আর গুনসান সিটিটা একদম সমুদ্রের পাশ দিয়ে। শুরুতে বলতেই ভুলে গেছি, গুনসানে এসেছি আমরা আমাদের এক বন্ধুর বাড়িতে। তো ওর সাথে আর একটুক্ষণ পরেই আমাদের মিট হয়ে যাবে, তো ফোনে কথা হয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে আমরা সি ভিউ আর রাস্তার ভিউগুলো দেখলাম, ফোনের ওপাশে সিটা দেখা যাচ্ছে না। বাড়ি তো পৌঁছেই গেছি, সাথে দেখতেই পাচ্ছেন ভুট্টা গাছও আছে। তো শুরুতেই খাওয়ার একটা বিশাল বড় মেনু, তো অনেক কিছু প্ল্যান আছে, ধামাকাদার প্ল্যান আছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, অনেক দারুণ দারুণ আজকে প্ল্যানগুলো সাকসেসফুল করেছি, লাইফে অনেক নতুন নতুন জিনিস করেছি, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা।
शादी वाला प्रेम मूवी में दिया था ना, यही तो फ्लेवर है। ये क्या नाम क्या है? ये पीच फ्लेवर डाल रहा हूँ मैं अभी। ना बस ये पीच खुला था तो ये कलर मिल गया, ये लगा दिया। वो नहीं लगाते हैं। गुनसान में भी है, तुम जाओगे ना तो वहाँ जाना। Thank you.
আমাদের জমজমাটি আড্ডাটা এবার শেষ হয়ে আমরা এবার ডিনার পর্বে এলাম। তবে কিছু প্ল্যান ছিল যেগুলো হয়ে উঠতে পারেনি, শরীর আর টানছিল না টানা 5 ঘন্টা ড্রাইভিং করার পর। তো এরপর আমরা ডিজার্ট খেয়ে ছাদে গেলাম টেলিস্কোপে আকাশের গ্রহ দেখতে, যেটা আমি লাইফে প্রথমবার করলাম। তো গুনশানে আজকে আমাদের প্রথম দিন, এখনও আমাদের লম্বা একটা ট্যুর বাকি আছে। কালকে যাব অন্য কোথাও ঘুরতে, তো আজকে আকাশের গ্রহগুলো দেখতে ভীষণ ভালো লাগলো, কারণ লাইফে প্রথমবার আমি টেলিস্কোপে স্যাটার্ন জুপিটার দেখলাম। তো আজকের ভিডিওটা আপাতত এটুকুই, নেক্সট ব্লগে কিন্তু আরও অনেক কিছু আসছে। টানা 10 দিনে আমরা কোথায় কী কী ঘুরেছি আমার নেক্সট ব্লগে থাকবে। সবাই ভালো থাকবেন, টাটা।